ছিল চমৎকার এক কথায়। 10 এর মধ্যে কত দিবেন? 10 এ 9। 9 দিবেন? ওকে থ্যাংক ইউ। আপু কেমন ছিল? ফাটাফাটি 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 পুরো ফাটাফাটি। কোন জায়গাটা ভালো লেগেছে? প্রত্যেকটা জায়গায় শাকিব খানের ভালো লাগছে, বেশি ভালো লাগছে মেয়েটা যখন অ্যাক্সিডেন্ট করে রাস্তা অবরোধ করে সেই সিনটা খুব ভালো। 10 এর মধ্যে কত দিবেন? 10 এর ভিতরে 10। ভালো ছিল, ভালো ছিল। কেমন লেগেছে? ভালো লাগছে, সুন্দর। 10 এর মধ্যে 9.5। 10 এর মধ্যে অপু বিশ্বাস না, এইসব চরিত্রে আবার অপুকে মানায় না। ভালো লেগেছে। 10 এর মধ্যে কত দিবেন? 10 দাও। খুবই ভালো। কোন জায়গাটা ভালো ছিল? এই শাকিব খানের ছবিটি ভালো। শাকিব খানের 10 এর মধ্যে কত দিবেন? 100। আর ঘোষণা না জান না ভাই, আমাদের 100 হিসাব হয়ে 100। কেমন লাগছে? অনেক ভালো। 10 এর মধ্যে কত দিবেন? 10 এর ভিতরে 8 দাও যায়। 8 এ 8 এ 8 এ দিবেন। আপু কেমন লেগেছে সিনেমাটা? হ্যাঁ বলেন। কেমন লেগেছে? খুব সুন্দর। 10 এর মধ্যে কত দিবেন? হ্যাঁ দেখার মতো একটা ছবি, অনেক ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে আসছি, দেখছি খুবই ভালো লাগছে। শাকিব খানের অভিনয়টা কেমন ছিল? হ্যাঁ খুব সুন্দর। গানগুলো তো দেখেছি। হ্যাঁ অনেক অনেক অসাধারণ সুন্দর। এখানে একটা গান দেখেছি আমরা যেটা শাকিব সুরমা গান, সেখানে শাকিব খান গানগুলো অবশ্য আমার মনে নাই, কিন্তু ছবিটা খুব সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি। তারপর আমার নেশা সদাগর সাথে ছিল, ওনার সামনে বসে দেখতে আরো ভালো লাগছে। নেশা সদাগরের সাথে কথা হয়েছে? কথা বলি নাই, ওনার সাথে ছবি তুলছি। বাট উনিও ভালো অভিনয় করলে উনিও অবশ্যই হতে পারেন, উনিও সুপারস্টার হতে পারেন। আর শাকিব খান তো সবসময় সুপারস্টার ছিলেন, তাই না? এটা তো সবাই জানে, এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। কেউ কেউ সালমান খান উপাধি দেয়, কেউ শাহরুখ খান উপাধি দেয়, কিন্তু আমরা শাকিব খানের ক্ষেত্রে এই কথাগুলো শুনি না। আসলে আমার যেটা মনে হয় যে আমরা কাউকে কারোর সাথে কম্পেয়ার না করি, সবার তো একটা ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি থাকবে, তাই না? শাকিব খান থাকুক, আমরা কেন তাকে অন্য দেশের মুভি হিরোর সাথে তুলনা করব? এটা উনি তো একটা হতে পারে, আমাদের একটা আইকন থাকতে পারে আমাদের সেই দেশের মুভি, তাই না? মুভিটা ভালো হয় বা গল্প ভালো হয় তখন দেখা হয়, হচ্ছে সে তো সবার বস আমি মনে করি। এখন সবাই তো সবার দিক থেকে ভালো করছে, আমি কি বলবো? না আমি মনে করি না। আপনি কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে ঢাকা থেকে এসেছি। সবসময় শাকিবের ছবি দেখা হয়? দেশের উন্নয়ন নিয়ে কাজ করা, দেশকে নিয়ে ভাবা, এই বিষয়গুলো খুব ভালো লেগেছে। ঈদে অন্যান্য সিনেমা রিলিজ হয়েছে, আপনি এই সিনেমাটা কেমন দেখতে আসলেন? আমার কাছে এই মুভিটা খুব ভালো লাগলো, ট্রেলারটা দেখেছি খুব ভালো লাগলো।